বেশিরভাগ সময়তেই মোবাইলে ব্যস্ত থাকতেন স্ত্রী, পুজোর কেনাকাটা করতে বেরিয়ে আর বাড়ি ফেরেননি। তিন সন্তানকে নিয়ে চিন্তায় স্বামী, ঘটনায় চাঞ্চল্য এলাকায়। দুর্গাপূজোর কেনাকাটা করতে গিয়ে আর ঘরে ফেরেননি স্ত্রী, তিন কন্যা সন্তানকে নিয়ে চিন্তায় স্বামী। এবার শপিং করতে যাওয়ার নাম করে বাড়ি থেকে নিখোঁজ হলেন গৃহবধূ। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মাথাভাঙা দুই নম্বর ব্লকের বড় শৌলমারি গ্রাম পঞ্চায়েতের পূর্ব বড় শৌলমারি গ্রামে। পরিবার সূত্রে জানা যায়, গত 30শে সেপ্টেম্বর সোমবার বেলা 12টার দিকে ফালাকাটায় শপিং করতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে যান গৃহবধূ। সময় পেরিয়ে রাত শেষে ভোর হয়ে গেলেও আর ঘরে ফেরেননি সরস্বতী দেবসিংহ নামের 30 বছরের ওই মহিলা। খুঁজে না পেয়ে আত্মীয় স্বজনের বাড়িতে যোগাযোগ করলেও কোনো খোঁজই মেলেনি বলে দাবি পরিবারের। অবশেষে বাধ্য হয়ে প্রশাসনের দ্বারস্থ হয় পরিবার। সোমবার বিনোদীপুরে ফালাকাটা গিয়েছে বাজার করে, ওই বাজার করে গেছে, হঠাও মিনা জানো কিচ্ছু জানো না। সান্দত ফির ঘাস কাটি আসি, চাংড়া মান্দা হাট গেছো, হাট হাতে আসি ধর বাড়ি আন্দার। হ্যাঁ, ফলা কটে গেছি, মা কটে গেছি, কাঙ্কায় বলে ফালাকাটা বাজার করে গেছি, নাই নাই নাই। তারপরে ফির বেড়া আসি চান্দে দেখছে, এই যে শালা সে নেই, উঠি পড়ে হেঁটে নেই, হোটে নেই, কটে গেছি, কটে গেছি, নেই। নিখোঁজ গৃহবধূর স্বামী সর্বানন্দ দেবসিংহ পেশায় একজন রাজমিস্ত্রী, দিন রাত এক করে কাজ করে সংসারকে ধীরে ধীরে সাজিয়ে তুলছেন তিনি। পরিবারের দাবি, নিখোঁজ হওয়ার পূর্বে ওই গৃহবধূ মোবাইলে অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় দিনের বেশিরভাগ সময় কাটাতেন। আদেও কি নিখোঁজ হয়েছেন তিনি, নাকি এর পেছনে আলাদা কোনো রহস্য লুকিয়ে রয়েছে, তা নিয়ে বেশ শোরগোল পড়েছে এলাকায়। অন্যদিকে মায়ের চিন্তায় এক প্রকার না খেয়ে দিন কাটছে সন্তানদের, অপেক্ষা করছে কখন মা আবার বাড়িতে ফিরে আসবে। ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়েছে। গৃহবধূর স্বামী জানান, আমরা তো কাজে ছেড়েছিলাম, উনি কি ছিল যে বাড়িতে বাচ্চা কাচ্চা দিয়ে সবাই থাকে, থাকার পরে যে এমন নাকি ওদের বাচ্চা কাচ্চা যে আমাদের ভাস্তিগুলো আছে তাদেরকে বলছিল যে আমি একটু ফালাকাটা মার্কেট করতে যাই। এই মার্কেট করতে যাওয়া তবে থেকে দিন মোটামুটি 12টা, তবে থেকে সোমবারের থেকে আর উনি বাড়ি ফিরে নেই, আজ অব্দি ফিরল না বাড়িতে, খোঁজ পাননি না, এখনো খোঁজ পাইনি। হ্যাঁ, বাজার করার নাম করেই বাড়ি থেকে বাইরে হয়ে গেছে। হ্যাঁ, সবার বাড়ি খোঁজা হয়ে গেছে, থানায় মেসিং ডায়েরি দেওয়া হয়েছে, আজকেও গেছি, আজকে বৃহস্পতিবার, আজকেও সকালবেলা গেছি, তারপরেও তো আর কি আমরা খোঁজ পাইনি। যদি খোঁজ পাওয়া যায় সাংবাদিকের তরফ থেকে তাহলে আমাদের খুবই ভালো হয়, ভাইয়ের বউকে যদি ফিরেই পাই তাহলে ওদের বাচ্চা কাচ্চা তিনটে আছে, ভবিষ্যৎ আছে, তাদেরকে ভালো পড়াশোনার ব্যাপার আছে, এখন তো ওদের বাচ্চা কাচ্চা স্কুল লাইফ, মা যদি না থাকে বাচ্চা কি করে মানুষ হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, মাথা ভাঙা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে,